নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বিউলির ডাল দিয়ে এই পিঠেগুলো বানানো দেখাবো। পিঠেগুলো কিন্তু বানানো একেবারে সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, আর বানাতে সময় কিন্তু একেবারে কম প্রয়োজন পড়বে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর পিঠের রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ সাথে নরম তুলতুলে বিউলির ডালের পিঠেগুলো বানানো শুরু করা যাক। আর এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, কোনো রকম বিউলির ডালের গন্ধও থাকবে না, খেতে হবে অনেক ভালো। তো চলুন এবার পিঠেগুলো বানানো শুরু করা যাক। আমি একটি মিক্সিং বোলে 50 গ্রাম বিউলির ডালকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ছড়িয়ে বিউলির ডালগুলোকে নিয়ে নিয়েছি। এখন মিক্সির মধ্যে বিউলির ডালগুলোকে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিক্সির ছোট জারটির মধ্যে সমস্ত বিউলির ডালগুলো নিয়ে নিয়েছি। এখন বিউলির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, 4 চামচের আমি 3 চামচ জল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। বিউলির ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন মিশ্রণটাকে আমি আবারও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এখন বিউলির ডালের মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ডালটাকে এইভাবে আমি 5 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নেব। ডালটাকে যত বেশি ফেটানো হবে ডালের গন্ধটাও চলে যাবে, আর পিঠেগুলো তত বেশি নরম তুলতুলে হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এইভাবে কন্টিনিউ 5 মিনিট ফেটিয়ে নিতে হবে। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। আর এইভাবে ভালো করে ফেটিয়ে নিলে বিউলির ডালের যে গন্ধ থাকে সেটাও চলে যায়, আর পিঠেগুলোর মধ্যে কোনো রকম বিউলির ডালের গন্ধ থাকে না, খেতে অনেক বেশি ভালো হয়। কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এই সময় আমি হাতে অল্প পরিমাণ জল লাগিয়ে নিয়েছি, আর মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে অংশ কেটে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে করে দিয়ে দিতে হবে। এইভাবে আমি ছোট ছোট করে অংশ কেটে নেব, তারপর তেলের মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সময় একটু প্রেস করে করে চ্যাপটা করে নিচ্ছি। সমস্ত মিশ্রণটিকে একইভাবে ছোট ছোট করে অংশ কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা দেখুন কিভাবে বলের মতন ফুলে উঠছে আর উল্টে পাল্টে যাচ্ছে। ডালটা যত ভালো করে ফেটানো হবে এইভাবে তত বলের মতন ফুলে যাবে। আপনারা দেখুন বিউলির ডালের মিশ্রণটা যে ছোট ছোট করে দিয়েছিলাম পুরোটাই কিন্তু বলের মতন ফুলে যাচ্ছে। এইভাবে এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। আর পিঠেগুলোকে ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আর মিডিয়াম ফ্লেমে ভাজলে পিঠেগুলো বেশ ফুলকো ফুলকো হবে। এইভাবে আমি একটু টাইম নিয়ে পিঠেগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। পিঠেগুলোকে আমি একটু টাইম নিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পিঠেগুলোকে আমি তুলে নেব। এই পিঠেগুলো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আশা করি আপনাদের ভালো লাগবে আর বারবার বানাতে ইচ্ছে করবে। এখন আমি এই বিউলির ডালের বলগুলোকে একটা বাটিতে করে তুলে নিয়েছি।
এবার একটি ফ্রাইং প্যানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দুধটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে আপনারা লিকুইড মিল্কও অনেকটা নিয়ে দুধটা ঘন করতে পারেন, তবে কম সময়ের মধ্যে বানাতে চাইলে এইভাবে অল্প পরিমাণ লিকুইড মিল্কের সঙ্গে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিলে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ দুটোকে ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 6 চামচ চিনি দিয়ে দেবো। এখন চিনিগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। গুঁড়ো দুধটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ঘন হয়ে যাচ্ছে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন দুধটাকে আমি 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেবো যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। 2 মিনিটের মতন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে। বিউলির ডালের বড়াগুলোকে ভেজে আমি এরকম একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন বড়াগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে। এখন যে দুধটাকে আমি গরম করে বন্ধ করে রেখেছি সেই গরম দুধটাকে এখন এই বিউলির ডালের বড়াগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এখন বড়াগুলোকে এইভাবে দুধের মধ্যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমস্ত বড়াগুলো ভালো করে দুধটা সোক করতে পারে। এই পিঠেগুলো কিন্তু বানানো একেবারে সহজ, কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। এইভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি বড়াগুলোকে। বড়াগুলোকে আমি দুধের মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। এখন বড়াগুলোকে আমি এইভাবে 5 মিনিট রেখে দেবো আর এই 5 মিনিটের মধ্যে আমি আরও 1-2 বার উল্টে পাল্টে দেবো যাতে সমস্ত বড়াটা দুধটা ভালো করে সোক করতে পারে। এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট পরেই আপনারা দেখতে পাবেন যে বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। বড়াগুলোকে আমি 2 বারের মতন উল্টে পাল্টে দিয়েছিলাম। বড়াগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট বাটিতে করে কয়েকটা বড়া সার্ভ করে নিচ্ছি। তারপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর একটি বাটিতে আমি কয়েকটা বিউলির ডালের পিঠে নিয়ে নিয়েছি। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই পিঠের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি কয়েকটা বিউলির ডালের পিঠে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠেগুলো খেতেও কিন্তু বেশ ভালো হয়। আপনারা দেখুন পিঠের ভেতরটাও কিন্তু বেশ নরম তুলতুলে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো চলুন রেসিপিটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।